জাতীয় পরিচয়পত্র প্রত্যেকটা নাগরিকের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল। তো অনেক সময় দেখা যায় জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে আমাদেরকে নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়। তো আমরা চাইলে নিজে নিজেই নিজের স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে সেই পুরো প্রক্রিয়া দেখাবো, কিভাবে ঘরে বসে নিজে নিজে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা যায়। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। সবাইকে আজকে ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে আমরা স্মার্টফোন অথবা কম্পিউটার যে কোনো ব্রাউজার ওপেন করব। সেখানে গিয়ে আমরা গুগলে সার্চ দিতে পারি www.nidw.gov.bd অথবা services.nidw.gov.bd, সেখানে আমরা ক্লিক করে নিব। আমি প্রথম সার্ভিসটিতে ক্লিক করেছি। সেখানে আমরা যে পেজটা আসবে সেখান থেকে বামে গিয়ে আমরা এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করে নিব। ক্লিক করার পর যে পেজটা আসবে সেটাকে চাইলে আমরা ডেস্কটপ সাইট করে নিতে পারি। আমরা ডেস্কটপ সাইট নেওয়ার জন্য উপরে যে তিন ডট মেনুতে ক্লিক করে আমরা ডেস্কটপ সাইট ক্লিক করে নিব। সেখান থেকে যে পেজ আসবে সেখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করে নিব। রেজিস্টারে ক্লিক করার পরে যে পেজটা আসবে এখানে আমাদেরকে বলা হয়েছে কারা এই সেবাটার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। মূলত যাদের এনআইডি কার্ড আছে, যারা ইতিপূর্বে এনআইডি কার্ড পেয়েছেন, তারা চাইলে তার এনআইডির তথ্যগুলো সংশোধন করে নিতে পারবেন। তো এই এখানে যে তথ্যগুলো বলা হয়েছে এগুলো ভালো করে পড়ে নেবেন। আমরা পড়ার পরে আমরা বামের নিচে যে একটা অপশন আসবে রেজিস্ট্রেশন পূরণ করতে চাই, আমরা সেখানে ক্লিক করে নিব। বামে নিচে রেজিস্ট্রেশন পূরণ করতে চাই সেখানে আমরা ক্লিক করে নিব। ক্লিক করার পরে যে পেজটা আসবে সেখানে বামে রেজিস্ট্রেশন করুন একটা অপশন রয়েছে। তো রেজিস্ট্রেশন কারা করতে পারবে আমরা বলা হয়েছে যারা ভোটার রয়েছে বা যাদের এনআইডি কার্ড রয়েছে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে যে পেজটা আসবে সেখান থেকে আমাদেরকে মূলত আমাদের যেই এনআইডি আছে অর্থাৎ যে এনআইডি সংশোধন করতে চায় তার জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা রয়েছে 10, 13, অথবা 17 ডিজিটের সেটা দিতে হবে, যেটা ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক ওভাবে আমরা সেটা দিচ্ছি। এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে। তো এটা খুব সতর্কতার সাথে করতে হবে, যদি ভুল হয় তাহলে তথ্যগুলো নিবে না। এরপর আমরা আমাদের জন্ম সনদ অনুযায়ী অথবা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যেটা জন্ম তারিখে আছে আমরা তারিখ দিন মাস বছর সেগুলো দিব। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আছে সেখানে যে অস্পষ্ট একটা সংখ্যা এবং বর্ণ দিয়ে যেই শব্দগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখে দেখে ক্লিক করে নিব। করার পর এখানে পরবর্তী বাতিল দুটো অপশন হচ্ছে, আমরা পরবর্তী দিচ্ছি সাবমিটে ক্লিক করে নিব। ক্লিক করার পরে যে পেজটা আসবে সেখানে আমাদেরকে বর্তমান ঠিকানা, বিশেষ করে এখানে বিভাগ জেলা উপজেলা স্থায়ী ঠিকানা বিভাগ জেলা উপজেলা সেগুলো সিলেক্ট করতে হবে। আমরা সেখান থেকে দেখে সিলেক্ট করে নিব। প্রথমে আমরা বিভাগ দিব, আমরা যে বিভাগের নাগরিক এনআইডি অনুযায়ী বর্তমান ঠিকানা আমরা সেটা দিয়ে দিব। এরপরে জেলা জেলা সিলেক্ট করব, আমি বিভাগ চট্টগ্রাম দিয়েছি জেলা চট্টগ্রাম। এরপর আমরা আমাদের উপজেলা সিলেক্ট করব। উপজেলা সিলেক্ট করার পরে আমাদের স্থায়ী ঠিকানা একইভাবে বর্তমান ঠিকানা যেভাবে বিভাগ জেলা উপজেলা ক্লিক করেছি আমরা দিয়েছি সেভাবে দিতে হবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে বিভাগ জেলা উপজেলা একই নিয়মে পূরণ করতে হবে। ধীরস্থিরভাবে করব, আমরা একটু সময় নিয়ে আমরা এনআইডি সংশোধনের জন্য তথ্যগুলো দিব।
এর আগে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আমরা পরবর্তী ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পরে এখানে যে পেজটা আসবে সেখান থেকে মোবাইল ফোন নাম্বার আমরা দিব, যে মোবাইল ফোন নাম্বারে আমাদের তথ্যগুলো আসবে বা ওটিপি দিবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো আমরা নিজের, বিশেষ করে যার এনআইডি সংশোধন হবে অথবা যার ফোনটা অ্যাভেলেবেল কাছে থাকবে সেই মোবাইল নাম্বারটা দিব। দেওয়ার পর বার্তা পাঠান সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা এসএমএস যাবে, ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা আমরা নির্দিষ্ট স্থানে দিয়ে দিব, এখানে 6 সংখ্যার হবে। আমরা সেই ওটিপিটা দিয়ে দিলাম। এরপর বহালে ক্লিক করব আমরা, বাতিল এবং বহাল দুইটা আছে, আমরা বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পরে আমাদের এখানে একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াটা আমাদেরকে সম্পন্ন করতে হবে। এখানে তিনটা ধাপ আছে। প্রথমে আমাদের মোবাইল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট, এটা অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নিব। এরপর 2 নম্বর লাল বাটন যে আছে সেটা ট্যাপ করে নিব। এরপরে এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে অটোমেটিক আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে একটা বারকোড আছে, সেটা আমরা স্ক্যান করে নিব পরে। এই জন্য আমরা প্লে স্টোর থেকে প্রথমে এনআইডি অথবা সেখানে এনআইডি ওয়ালেট ক্লিক করলে আমাদের এনআইডি ওয়ালেটটা ইনস্টলের জন্য বলা হবে। আমরা প্রথমে এনআইডি ওয়ালেটটা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেন করব। এখানে ওপেন করার সাথে সাথে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা ভাষা নির্ধারণ করব, সেটা আমরা বাংলায় নির্ধারণ করব এবং নিচে এগ্রি এবং কন্টিনিউতে ক্লিক করব। করার পরে এখানে আপনার ক্যামেরা চালুর অনুমতি চেয়েছে, ক্যামেরা চালুকরণ অপশন আমরা ক্লিক করব। এখানে আমাদের মুখের তিনটা অংশ দেখাইতে হবে, প্রথমে ফ্রন্ট, তারপরে রাইট, লেফট। এভাবে দেওয়ার পর আমরা যখন গ্রিন সিগন্যাল দিবে তখন অর্থাৎ এই এনআইডিটি আপনার, সেটা তারা যাচাই করে নিল, ঠিক আছে। করার পরে আমাদের সামনে একটা পেজ আসবে, সেই পেজে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সিলেক্ট করে নেব। ডানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সিলেক্ট করে নেব। এরপরে আমরা সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে NIDW সেখানে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেখানে আমরা উপরে এডিটে ক্লিক করব। এখানে আমরা 3 ধরনের তথ্য এডিট করতে পারবো, একটা হলো ব্যক্তিগত তথ্য, একটা হলো অন্যান্য তথ্য এবং ঠিকানা। প্রথমে আমরা ব্যক্তিগত তথ্যের মধ্যে যাই। ব্যক্তিগত তথ্যের মধ্যে এনআইডি যার, তার নাম, এনআইডি, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, পিতামাতার নাম, পিতামাতার এনআইডি, সে বিবাহিত কিনা, তার স্ত্রী নাম, এগুলো আসবে। এরপর অন্যান্য তথ্যের মধ্যে শিক্ষাগত যোগ্যতা, পেশা, 3 নম্বর ড্রাইভিং লাইসেন্স নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নাম্বার, এই ধরনের তথ্যগুলো থাকবে। আমরা চাইলে এই তথ্যগুলো পরিবর্তন করতে পারি। এরপর ঠিকানার মধ্যে থাকবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন, এরপর ওয়ার্ড, গ্রাম, বাড়ির নাম, এই তথ্যগুলো থাকবে। আমরা যদি এই তথ্যগুলো পরিবর্তন করতে চাই পরিবর্তন করতে পারবো। আমরা মনে রাখবো প্রতিটা তথ্য যখন আমরা পরিবর্তন করতে চাই সে তথ্যের বিপরীতে কাগজপত্র দিতে হবে। এরপরে যে পেজটা আসলো সেটা হলো আমি কী কী তথ্য পরিবর্তনের জন্য দিয়েছি তার একটা তালিকা। এরপরে আমাদের ট্রানজ্যাকশন পালা, অর্থাৎ আমাদেরকে এনআইডি সংশোধনের জন্য ফি দিতে হবে। তো এনআইডি সংশোধনের ফি আমরা ব্যাংকের মাধ্যমে দিতে পারি অথবা রকেট অথবা বিকাশ অ্যাপের মাধ্যমে দিতে পারি। এই জন্য আমরা ট্রানজ্যাকশনে গিয়ে পরবর্তী ধাপে পেমেন্ট দেওয়ার জন্য আমরা দিব। সেটা আমরা বিকাশ অ্যাপ থেকে পেবিলে গিয়ে আমরা এনআইডি সার্ভিস সরকারি ফি সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে যথারীতি এখানে আবেদনের ধরন, আমরা আবেদনের ধরন বলতে বোঝাচ্ছে এখানে কি আমরা শুধুমাত্র এনআইডির যে ফ্রন্ট পেজ আছে এটা সেটা সংশোধন করবো, এনআইডি ইনফো সেটা, নাকি আমাদের অন্যান্য তথ্য বা উভয়। তখন আমরা যখন সেই অপশনটা দিব, এরপর আমাদের এনআইডি নাম্বার দিব এবং
নিচে অ্যারো চিহ্ন ক্লিক করার সাথে সাথে আমাদের কত টাকা আমাদেরকে পেমেন্ট দিতে হবে সেটা চলে আসবে। চলে আসছে, এটা এখন আমরা পেমেন্ট করব বিকাশ অ্যাপ থেকে। আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা সেই নির্দিষ্ট টাকাটা আমরা পে করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা কনফার্মেশন আসবে যে আমাদের পেমেন্টটা সফলভাবে সম্পন্ন হয়েছে। হ্যাঁ, সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনার পে বিল সফল হয়েছে। এরপরে আমাদের একটা রিসিট আসবে, আমরা যে বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য টাকা দিয়েছি সেটার একটা রিসিট আসবে। আমরা রিসিট ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের রিসিটটা আসবে, আমরা কয় তারিখে এনআরই সংশোধনের জন্য দিয়েছি, কত টাকা দিয়েছি, কোন ফোন নাম্বার থেকে দিয়েছি, এ ধরনের তথ্য চলে আসবে। এটা হলো রিসিট। সেই রিসিট এরপর আমরা যথারীতি আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। সেখানে আমরা যেহেতু টাকাটা প্রদান করেছি, এখানে শো করেছি আমি 460 টাকা দিয়েছি, এই জন্য আমরা পরবর্তী ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর এখানে আমাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। ক্লিক করার জন্য আমরা চিহ্নিত স্থানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য আমরা ক্লিক করে নিব। সেখানে আমরা পুটিদের তথ্যের বিপরীতে কিন্তু যে সমস্ত তথ্যগুলো পরিবর্তন করতে চাই সেই সমস্ত তথ্যের বিপরীতে কিন্তু আমরা কাগজপত্র জমা দিতে হবে। এই জন্য আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমরা ফাইল থেকে বা গ্যালারি থেকে আমাদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো সেগুলো আপলোড করে নেব, এবং যে যে কাগজপত্রগুলো আপলোড করা হবে সেই যে সেই কাগজগুলো কিন্তু শো করবে আপনি কী কী কাগজপত্র আপলোড করেছেন। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে আমি যে যে কাগজপত্রগুলো আপলোড করেছি তার একটা তালিকা চলে আসছে। তো আপনি আবার চেক করে নিতে পারেন, এখানে কী কী কাগজপত্র দেওয়া দরকার, আপনি সেগুলো দিয়েছেন কি না। দেওয়ার পরে যথারীতি আমাদের নিশ্চিতকরণের জন্য আমাদেরকে আবার আমরা কী কী তথ্য সংশোধন করতে চাচ্ছি এবং ওই তথ্যের বিপরীতে আমরা কী কী কাগজপত্র জমা দিচ্ছি তার একটা তালিকা আসবে। এখন কী কী তথ্য সংশোধন করতে চাচ্ছি এবং কী কী কাগজপত্র জমা দিচ্ছি তার একটা তালিকা চলে আসছে আমাদের সামনে। আমাদের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, আমরা যে তথ্যগুলো পূরণ সংশোধন করতে যাচ্ছি তার বিপরীতে যেই কাগজপত্রগুলো জমা দিচ্ছি তার একটা তালিকা চলে আসছে। নিশ্চিত করার জন্য আমরা উপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদের যে সংশোধন জন্য প্রয়োজনীয় তথ্যগুলো ওয়েবসাইটে চলে যাবে এবং আমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাবমিট হয়েছে। তো আমরা এর মধ্যে আমাদের যে কাগজপত্রগুলো সাবমিট করেছি বা তথ্যে কোনো সমস্যা আছে কি না, যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কাছে SMS আসবে পরবর্তী ধাপের জন্য। তো আশা করছি সবাই পুরো প্রক্রিয়া বুঝতে পেরেছেন। তো আমরা চাইলে যে কেউ ঘরে বসে এভাবেই জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারি। সবাইকে ধন্যবাদ।